সমসাময়িক রাজনীতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয় দল। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বেগম খালেদা জিয়ার দেয়া ভীষণ 2030 না পড়েই সমালোচনা করছে। তাদের কাছ থেকে বা দেশের কারো শিখার কিছু নাই, আমি তাদেরকে অনুরোধ করব, দয়া করে এই ভীষণটা পড়ুন এবং এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ আপনারা যেদিকে চলছেন সেদিকে দেশ চলবে না। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের চেতনা, বাংলাদেশের সংস্কৃতি, গণতন্ত্র এবং বাংলাদেশের ব্যক্তিখাতকে গুরুত্ব দিয়ে যে ভিশন দিয়েছে দেশের সামনে, সেটাই হচ্ছে উন্নয়নের সনদ। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, রমজানের আগেই সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের ইভিএম নিয়েও আলোচনার বিষয়ে কথা বলেন রিজভি। গভীর রহস্য আছে, দুরভিসন্ধিমূলক, কারণ এর আগেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্রও তিনি, এবং তারপরেই নির্বাচন কমিশন এটার উপরে বলছেন। তো সেটাতে একটা কেন জানি মনে হয়েছে এটা একবারই কাকতলীয় ব্যাপার নয়, এটা এটার সাথে একটা যোগসূত্র আছে। নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পরই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান বিএনপির এই নেতা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।